ঘরের মাঠে গত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ, কিন্তু সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। অপরদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান সিরিজে পিঠের ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আয়ার, তাই তো এবার বেশ বড় ছড়ির ধাক্কা খেতে বসেছে কলকাতা, কেননা দলটির অধিনায়ক আয়ার ইতিমধ্যেই আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন। তাই তো তার অনুপস্থিতিতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে কলকাতার নেতৃত্বে দেখা যেতে পারে। অবশ্য সাকিব আল হাসানকে অধিনায়ক করার গুঞ্জল ছিল আগে থেকেই। সাকিব ছাড়াও কলকাতায় রয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার লিটন দাস। ইতিমধ্যে আইপিএল খেলার জন্য সাকিব এবং লিটন বিসিবির কাছে ছাড়পত্রও চেয়েছেন। তাই তো এখন দেখার বিষয়, কলকাতা নাইট রাইডার্স কি শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে তাদের নেতৃত্ব দিবেন, নাকি বরাবরের মতো আবারও বাংলাদেশি ক্রিকেটারদের অবহেলায় বসিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আপনি কি চান সাকিব আল হাসান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেখ? এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সাথে জানাবেন সাকিব আল হাসান আইপিএলে নেতৃত্ব পেলে কেমন ক্যাপ্টেন্সি করতে পারবেন, অথবা আইপিএলে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন হিসেবে আপনি দশে কত দিবেন। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই প্রত্যাশা করছি।